রবিবার লকডাউনের ১১তম দিনে নকলা সহকারী কমিশনার ভূমি কাউসার আহমেদ ও ভোক্তা আইনের ম্যাজিস্ট্রেট ৮টি মামলায় ২১,০০০ টাকা জরিমানা করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মাস্ক না পরায় এবং গরুর হাট বাজার বসিয়ে লকডাউনকে অমান্য করায় এ সকল জরিমানা করা হয়েছে। এ সময় থানার এসআই রাজীব ভৌমিক, বিজয় টিভির সাংবাদিক ইউসুফ আলী মণ্ডল সহ দায়িত্বপ্রাপ্ত লোকেরা উপস্থিত ছিলেন। শেরপুর থেকে রিপোর্ট করেছেন ইউসুফ আলী মণ্ডল, NAN TV।